ভীষণ অসুবিধে হচ্ছে। পরের বল সামনের দিকে খেলেছেন, মিড অফ ফিল্ডারকে বিট করে এই বল যাচ্ছে মাঠের বাইরে, চার চারটি রান। টুম্পা জুয়েলার্স বাউন্ডারি, দ্বিতীয় দিনের প্রথম বাউন্ডারি ডন লেভেনের ওই মুকেশের ব্যাট থেকে, দলের ডান পাঁচ এখনো পর্যন্ত, প্রথম ওভারে খেলা চলছে। অনের দিকে যদি আমরা দেখি, পিটি জনসন একেবারে ফাইনাল অঞ্চলে, মিড উইকেট একজন সরোজ, বলতে বলতে পরের বল সঙ্গে সঙ্গে সাবলীল ভাবে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। আর আবার ওভার বাউন্ডারি, প্রথম ওভার বাউন্ডারি। আর এই মুহূর্তে যদি আমরা দেখি, নয় নয় করে একটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি, ইত্যাদি ওভার বাউন্ডারি। পরের বল একেবারে ফুল আর লেন্থ পয়েন্টে, ফিল্ডার ছিলেন তার মাথার উপর দিয়ে বল চলে যায় মাঠের বাইরে। প্রথম ওভারে খেলা চলছে ডন ইলেভেন কেজিপি যাদের সংগৃহীত পনেরো, মুকেশের ব্যক্তিগত রান চোদ্দ, দুটো বাউন্ডারি টুম্পা জুয়েলার্স, আর একটি ইত্যাদি ব্রেন্ড অফিস ওভার বাউন্ডারি, আর একটি ওয়াইড সর্বসাকুলে পনেরো। আবার লো ফুল টস ঘুরিয়ে দিয়েছেন, ছুটছেন ফিল্ডার একটি রান দ্বিতীয় রানের জন্য দৌড়। আর যতক্ষণে জনসন ফিল্ডিং করলেন, আর এদিকে চার চারটি রান টুম্পা জুয়েলার্স বাউন্ডারি। ছিলেন এই মাঠে সামনের দিকে ওভার পিচ, সঙ্গে সঙ্গে তুলে মেরেছেন, এটি চলে গেল মাঠের বাইরে। আর এই ওভার বাউন্ডারিটি নিবেদন করলেন ইত্যাদি ব্রেন ওয়েভস, প্রত্যেকটি ওভার বাউন্ডারি স্পন্সরার যারা আছেন ইত্যাদি ব্রেন ওয়েভস, ছ ছটি রান। আর আবার ফুল টস, সঙ্গে সঙ্গে এটিও তুলে মেরেছেন, তবু সংকেতের অপেক্ষায় থাকবো ওভার বাউন্ডারি ইত্যাদি ব্রেন ওয়েভস ওভার বাউন্ডারি। শর্ট ফর্মার ক্রিকেটে যত রকমের আনন্দ থাকে, আর সেই আনন্দ নেওয়ার জন্য মাঠে দর্শকরা তারিফ জানাচ্ছেন মুকেশকে, আজও মনে রেখেছে নান্দনিক কাপে পরপর সাতটি ওভার বাউন্ডারি। রানা অবিনাশ সঙ্গে সঙ্গে এবার অ্যাক্রস দ্য লাইন, অসাধারণ শট, কিভাবে সাবলীল ভাবে বলটি পাঠিয়ে দেন মাঠের বাইরে, ইত্যাদি ব্রেন ওয়েভস ওভার বাউন্ডারি। मुकेश के बल्ले से चमचमाता ये शॉट, हेलो उस ओवर के प्रायोजक है इत्यादि ब्रेन वेव्स। क्या शानदार और जानदार आज का ये नजारा, पहले दिन से ही देख सकते हैं आप दर्शक क्या हुजूम यहां पर ही उमड़ी हुई है, क्योंकि एक एक बार कट किया है लेकिन खिलाड़ी बन गए हैं दर्शक, घूमते घूमते गेंद चली जाएगी, चौका मिल जाएगा यहां पर ही, और चार रन मुकेश के खाते में ऐड होता हुआ, रन संख्या इस वक्त जा पहुंचा है 55 पर। देख मुकेश चौधरी एबारे फुल टॉस, आज जे बॉले जा प्राप्त কুণ্ঠাবোধ করেননি, কার্পণ্য করেননি মুকেশ চৌধুরী, এবং সঙ্গে সঙ্গে অর্ধশত রানের একটা চমৎকার ইনিংস। চৌধুরীকে বলবো অন্তত ব্যাটটা তুলে ধরার জন্য, 18টা বল থেকে 53 রানে ব্যাট করছেন, দাপটটা দেখাচ্ছেন এখানে মুকেশ চৌধুরী। লোকেশ মহতি বোলার, ঠিক মতো সংযোগানি ক্যাচ ছিল, কি করলেন অবিনাশ রানা, হাতি বাড়িয়েছিলেন বল, তাকে বিট করে চলে গেল মাঠের বাইরে, টুম্পা জুয়েলার্স বাউন্ডারি। আর কিছুটা হলেও আমরা দেখতে পাচ্ছি, যদিও ধানি জমি মাঠের পাশে বেশ কিছু জমি রাল রয়েছে, তবু এই বলটাকে রানার প্রচেষ্টা ছিল বল ধরার জন্য, শেষমেশ তাকে ফাঁকি দিয়ে চলে যায় মাঠের বাইরে টুম্পা জুয়েলার্স বাউন্ডারি।
99 ডন 11 এর শত রান হতে একটি রানের দরকার আসলে তিন অঙ্কে পৌঁছে যাওয়া মানে একটা মনস্তাত্ত্বিক চাপ থাকে দলের উপরে অবিতি ফ্যাশন ডন 11 এর মধ্যে লড়াই রাজ ভার্সেস জগতে লড়াই বলতে বলতে পরে বলার সঙ্গে সঙ্গে আবার ওভার বাউন্ডারি ইত্যাদি ব্রেন রেস ওভার বাউন্ডারি রানের যেন বন্যা চলছে বাউন্ডারি ওভার বাউন্ডারি আর শত রানে পৌঁছে গেল দল 105 আর দর্শকদের করতালির ধ্বনি প্লাবিত হচ্ছে আজকের এই